থেকে পাঁচ ভৌমিককে ত্রিপুল ভোটে যাতে মানুষ ইন্ডিয়াতে সেই তার কনফারেন্স করুন, বাকি কোন বিতর্কে স্থান দেবে না। অনেকে তর্কে আসবে, জিতবেন, বিকল্প সরকার হবে, সেখানে ব্যারাকপুরের পার্টিসিপেশন থাকবে, অংশীদারিত্ব থাকবে, বিকল্প সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্বে, অথবা নিয়ন্ত্রণের সরকারটা থাকবে সেখানে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক থাকবেন। সেখানে বিকল্প সরকার যেটা তৈরি হবে সেটা নিয়ন্ত্রক হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যে ফরম্যাটেই হোক 30 থেকে 35টা সিট পাবে তৃণমূল কংগ্রেস, বিকল্প সরকারে দ্বিতীয় বৃহত্তম শরিক দল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য মুখ, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, ফলে তার নিয়ন্ত্রণেই বিকল্প সরকার চলবে।